সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশনে চলছে রিক্রুটমেন্ট হিউম্যান রিসোর্স অ্যান্ড লেবার সুপারটিভ সার্ভিস ফোরামের মেলা। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্টলের পাশাপাশি রয়েছে বাংলাদেশি স্টল। মেলার উদ্বোধন করেন রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে সৌদি সফরে আগত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। মেলায় এবার মোট 50টি কোম্পানি তাদের স্টল সাজিয়ে বসেছেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশের স্টল বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল। বাংলাদেশের স্টলের উদ্বোধন করেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। এদিকে বাংলাদেশি স্টলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল এর অনার মোহাম্মদ আবু নাইম এবং চিফ অপারেশন অফিসার মোহাম্মদ নাজমুল হোসাইন। অন্যদিকে বাংলাদেশি স্টলের সার্বিক খোঁজখবর রাখছে রিয়াদ দূতাবাস।